আনন্দজি পাড়ার ছেলে। তিনি 1313 সালে 13 ফাল্গুন জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়সে পিতৃহীন মাতৃহীন হয়ে তিনি সংসার জীবনের প্রতি প্রায় অনাসক্ত ভাব ধারা নিয়ে জীবন পথে চলতে শুরু করেন। ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজ তারই আরব্ধ কর্মকে সম্পূর্ণ তিনি করেছিলেন। তা আজকে আমরা এমন একজন মহাপুরুষের জন্ম শতবার্ষিকী উৎসবে সম্মিলিত হয়েছি যেখানে প্রত্যেকটা মানুষ এখানে কোনো জাতিতে জাতিতে মানুষের মানুষের কোনো ভেদ নেই, বর্ণে কোনো ভেদ নেই, সামাজিক অস্পৃশ্যতার কোনো বোধ নেই। শ্রী শ্রী ঠাকুর সেই লাইন বাবা প্রদত্ত ক্রিয়া যোগের যে দীপবর্তিকা নিয়ে তিনি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ঘুরেছিলেন সেখানে তিনি এই বাণী প্রচার করেছিলেন, আচরণ ডালে প্রেমদান আর ভালোবাসা প্রেম। তিনি সেই ভালোবাসায় বাস করবার জন্য তিনি আমাদের বলে গেছিলেন আজকের এই পূর্ণ লগ্নে তার জন্ম শতবার্ষে যে এই পূর্ণ লগ্ন এই পূর্ণ লগ্নে আমরা যেন এই মন্ত্রে বিশেষভাবে স্মরণ রেখে আমরা যেন জীবন পথে হাঁটতে পারি, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি। রোগীর চিকিৎসা করবার প্রয়াস পেয়েছি শ্রীগুরু করুণা। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা অবলম্বন করে এই সেবা ধর্মকে অবলম্বন করে এই রামকৃষ্ণপুর ব্রহ্মচারী অনিলানন্দ রিসার্চ ইনস্টিটিউট গড়ে উঠেছিল এবং আজও তারা সেই কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, সমাজের যে সমস্ত দুস্থ মানুষ তাদের জন্য সাধনীয় যে বস্ত্র বিতরণ করে তাদের কিছুটা মুখে সাধ্য মতো যতটা তাদের মুখে হাসি ফোটানো যায় তার চেষ্টাও এখান থেকে করা হয় এবং দরিদ্র দুস্থ ছাত্রদের বিনা পয়সায় তাদের পড়ানো হয় এবং তাদের পুস্তক আদি এবং বিদ্যা শিক্ষার লেখাপড়া শিক্ষার নানান রকম সাজ সরঞ্জাম দেওয়া হয়। সমাজ সেবার প্রতি দায়িত্ব স্বীকার করে বিভিন্ন আরো অনেক কর্মসূচি এই রামকৃষ্ণপুর ইনস্টিটিউট গ্রহণ করেছে। শ্রীগুরু করুণা হলে একদিন আমরা নিশ্চয়ই তাঁর কৃপাধারা অবলম্বন করে চলে আমরা সমাজের যতটুকু যৎকিঞ্চি সেই কাঠগড়ারি যেমন সমুদ্র মধ্যে করতে গিয়ে বন্ধন করতে গিয়ে তার সেই গায়ে বালি নিয়ে গিয়ে ছেড়েছিল, হয়তো আমাদের প্রচেষ্টাটা সেই রকমই ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র অতি ক্ষুদ্র হলেও সেটা কিন্তু একেবারে
সেবা করবার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি। আপনাদের সবার মধ্যে দিয়ে শ্রী গুরু সত্তা আমাদেরকে সেই আশীর্বাদ করুন। আমরা যেন এই সমাজ জীবনে এই সমস্ত দুঃস্থ পীড়িত অবহেলিত মানুষদের পাশে গিয়ে আমরা যতটা সম্ভব আমরা দাঁড়াতে পারি। আজকের এই পূর্ণ দিনে আমরা শ্রী গুরু চরণে কাতর প্রার্থনা জানাই, গুরু মঙ্গলময় করুণাময় তুমি সর্বত্র অল্পাহীন পাওয়া, তোমার করুণাধারা যেন আমাদের মধ্যে নেমে আসে এবং আমাদেরকে সেই কর্মপ্রেরণা দান করে যাতে আমরা মানুষের প্রতি আমাদের যে কর্তব্য সেই কর্তব্য যেন আমরা পালন করতে পারি। আমাদের অনুষ্ঠানের সূচনার জন্য শতদীপ প্রজ্বলন করছেন স্বামী দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রী অসীম আলোক মহাশয়।